সংস্কৃতি নামক বাঙালির প্রাণের সাত রাজার ধন এক মানিকের লালন পালন করার দায় আমেরিকার হিউস্টনে নিয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মৌসুমী ব্যানার্জি। জীবন জীবিকার যান্ত্রিক যন্ত্রণায় মানব জমিনে সংস্কৃতির চাষ করেন যেসব খ্যাত অখ্যাত শিল্পীরা, তাদের সঙ্গে আম জনতার মিলন ঘটানোর যোগসূত্রের কাজটা তাঁর। পাশাপাশি জীবনের কিছু বাস্তব সত্যকে সুচারুরূপে প্রতিষ্ঠিত করতে গড়ে তুলেছেন মৌসুমী এমবি ফাউন্ডেশন। নারী শক্তি বিকাশ, প্রবীণ মানুষের প্রতি মানবিক দায়বদ্ধতা সহ বিভিন্ন অলাভজনক সংগঠনে যুক্ত থেকে মৌসুমী এই বন্ধুর পরিস্থিতিতেও মানবিক দায়বদ্ধ থাকছেন। মৌসুমী ব্যানার্জির তাই অসংখ্য প্রশংসা প্রাপ্য। সবাই চেনে, সবাই জানে, আর সেখানকার সন্ধান ক্লাবের নামও আজকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এদের প্যান্ডেল এসে আমরা দেখলাম যে এই করোনা পরিস্থিতিতে যেটা রাজ্য সরকার এবং হাইকোর্টের তরফ থেকে বলা আছে খোলামেলা প্যান্ডেল করতে, যাতে মানুষ দূর থেকে একটু দেখতে পারে, ওরাও সেইভাবে মণ্ডপ পরিকল্পনাটা করেছেন। কিন্তু আমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছি একদিকে চাকা আর আরেকদিকে তালা রয়েছে। আমরা তালা শব্দটা একটা সময় শুনেছিলাম লকডাউন লকডাউন। প্রথমে তো আমি হিউস্টনের আমেরিকার যে বাঙালি প্রবাসী অবাঙালি যারা আছেন, যারা খুব আগ্রহী এই কলকাতায় আসতে পারেন না কিন্তু তাদের প্রবল আগ্রহ রয়েছে এখানকার দেখবার, তাদের তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আপনার নামটা বলবেন? সুপ্রদীপ কর। আপনি? আমি রিঙ্কু কর। আপনি? যোগেন চাকি। আচ্ছা, এবার আপনারা প্রথমে বলুন, এই মণ্ডপ পরিকল্পনার ব্যাপারে দেখতে পাচ্ছি যেটা পুরো অনেক সাইনবোর্ড রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু তার সঙ্গে করে একটা তালা রয়েছে, এই ব্যাপারটা একটুখানি দেখুন। এই আগামী বছরে এবছরে আমরা একটা নতুন শব্দ আমাদের ডিকশনারিতে খুঁজে পেয়েছি, সেটা হলো লকডাউন। তালার বিশেষজ্ঞ হলো লকডাউনটাকে আমরা তালার মধ্যেই বলছি। আপনি যদি ভালো করে দেখেন প্রত্যেকটা সাইনবোর্ডের মধ্যে তালা, মানে এই জায়গাগুলো এখন লকডাউনের আন্ডারেই হতো। প্রত্যেকটা তালার মধ্যে একটা করে পুতুল আছে যাদের মুখে মাস্ক পরানো এবং হাত বাঁধা। তার মানে এখানে বিভিন্ন শ্রেণীর মানুষকে আমরা দেখিয়েছি। এখানে আমরা চাষি দেখিয়েছি, এখানে আমরা বেলুন বিক্রেতা দেখিয়েছি, ঢাকি দেখিয়েছি, সব শ্রেণীর মানুষকেই আমরা এখানে দেখেছি। আরেকটা বিশেষত্ব আমাদের আজকে আমাদের এই প্যান্ডেলের মধ্যে আছে হলো এই যে কটা সাইনবোর্ড আপনি দেখতে পাচ্ছেন এইগুলো প্রত্যেকটা কিন্তু হাতে লেখা। আজকের ডেটে হাতে লেখা সাইনবোর্ড কিন্তু বিলুপ্ত কাছে। প্লাস এই যে পুতুলগুলো প্রত্যেকটা আমাদের কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে অর্ডার করে বানানো। প্লাস এই যে জীবনচক্র, এই যে চাকাগুলো আমরা দেখিয়েছি জীবনচক্র যাতে করোনা তীর বিঁধেছে, এইগুলো আমরা বলাগড়ের যারা নৌকা বানায় যাদেরও কর্মস্থান আজকে খুব খারাপ তাদের পাশেও আমরা দাঁড়িয়ে এই চাকাগুলো আমরা তাদের কাছে দিয়ে বানিয়েছি যতটা সম্ভব তাদের সাহায্য করার জন্য। করে এবছরের আমাদের মূল মণ্ডপ আর আমাদের থিম অন্তরীণ আমরা এবছর দাঁড় করিয়েছি। পরিষ্কার বুঝতে পারলেন লকডাউন অন্তরীণের মধ্যেই রয়েছে বেলেঘাটার সন্ধানী ক্লাব।